চার বছরের সন্তান প্রায়ই অসুস্থ থাকে এই সুস্থ থাকার জন্য আসলে কি আমল আছে যদি আপনি বলেন বোন এই ব্যাপারটি অনেক জায়গায় ঘটে দেখুন বাচ্চারা জন্মের পরে পাঁচ বছর পর্যন্ত মিনিমাম তাদেরকে নানান রকমের ওই সময় তাদের প্রোটেকশন ব্যবস্থাটা দুর্বল থাকে এটা ফিজিক্যালি এবং এটা মানে আধ্যাত্মিকভাবেও এটা ইয়ে থাকে মানুষের দুর্বল থাকে এই জন্য এই সময় কিছু আমল করতে হয় রাসুল সাল ইসলাম তার দুই নাতি হাসান হোসাইন তাদেরকে তিনি বলতেন ও এই

তিন নম্বর আয়াতুল কুরসি এই চারটা পরে বাচ্চাকে সকাল সন্ধ্যা ফু দিবেন ঘুমানোর সময় ফু দিবেন যখনই বাইরে যাবে ফু দিবেন এক দুই নম্বর হলো যখন আজান হয় মাগদ্বীপের আজান তার জাস্ট চার পাঁচ মিনিট আগে থেকে আজান শেষ হওয়া পর্যন্ত এই সময়টা দরজা জানালা ঘরের সব কিছু বন্ধ রাখবেন এবং বাচ্চা যেন বাইরে না থাকে এটা খেয়াল করবেন এই সময় দুষ্ট জিন্দা এসে বাচ্চাদেরকে খোঁচা দেয় ভয় দেখায় তখন বাচ্চারা ভয় পায় এর বাইরে যদি এটা হলো যদি দুষ্ট জিনার আসর থাকে বা মানে সে অ্যাটাক করার জন্য চেষ্টা করে এর মাধ্যমে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনার বাচ্চা সুরক্ষিত হয়ে যাবে এর বাইরে যেটা হতে পারে আপনার যদি কোনো শত্রু থাকে তারা কুফুরি কালাম করতে পারে বা জাদু জাদুটনা করতে পারে এগুলো বাস্তবতা আছে এগুলো যদি করে সেজন্য আপনি আপনার বাসায় কিছু আমল করবেন যেমন ফজরের পরে যে সুন্দর দোয়াগুলো আছে মাস্তন দোয়া সকাল সন্ধ্যার দোয়া সেগুলো পড়বেন ঘুমানোর সময় যে দোয়াগুলো আছে সেগুলো পরবেন পরে পুরা বাসায় এরকম করে ফু দিবেন ঘরের চারদিক দিয়ে ফু দিবেন বাচ্চার বুকে ফু দিয়ে দিবেন ইনশাল্লাহ এর মাধ্যমে সংশোধন আশা করি আল্লাহ তালা রহম করবেন বাবার দিকের আত্মীয় বাড়ি থেকে অনেক সময় রাব ব্যবহার করা হয়ে থাকে তার শ্বশুরবাড়ির পক্ষের কাছে অথবা তার স্বামীর সাথে অথবা আরও অন্য কারোর সাথে আসলে এক্ষেত্রে আসলে কি করা দরকার এবং তারা যে ক্ষমাটা চায় সেই ক্ষমাটাও মনে হচ্ছে একটা কি বলে হয় না দেখুন এক কথা হলো এখানে কখনো আপনি আপনার বাবার বাড়িতে আপনার শ্বশুর শাশুড়ি কিংবা স্বামী তাদের কোনো নেগেটিভ বিষয় বিষয়ে কাছে আলোচনা করবেন না সব সময় তাদের প্রশংসা করবেন তাহলে তারা আপনার শ্বশুর বাড়িকে আঘাত করার মতো কোনো ক্লু পাবে না এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো আপনি তাদেরকে বুঝাবেন যে তোমরাও যেরকম ভালো মন্দ আছে তোমাদের মধ্যে অনেক ভালো মন্দ আছে আমাদেরও তো অনেক ল্যাকিংস আছে তো তাদেরও আছে এটা বোঝাবেন তাদেরকে চার না তিন নম্বর পয়েন্ট হলো তাদেরকে বলবেন যেগুলো গিবত গিবত হল এটা নিজের ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য একটা গোনা এগুলো তাদেরকে বুঝাবেন ইনশাআল্লাহ আর আপনি কানে নেবেন না এগুলো তারা বললে আপনি হজবুল্লাহমদ শাহীতনির রজিম পড়বেন আস্তাফুল্লাহ পড়বেন এগুলো কানে নেবেন না গুরুত্ব দেবেন না তারা এমনি এমনি বন্ধ হয়ে যাবে আমাদের মনের আরেকটা প্রশ্ন ছিল যে তিনি একটি প্রেক্ষাপট বলেছেন যে মানুষ খেতে পায় না অর্থাৎ কুকুরকে খাবার দেওয়া হচ্ছে এই বাস্তবতাটি মহত্রাম অনেক জায়গায় দেখা যায় যে সে হয়তো দুইটা তিনটা কুকুর পালে অথবা আরও বেশি একাধিক পালে কিন্তু তাদেরকে ভালো মানে খাবার দেওয়া হয় কিন্তু আমাদের এই সমাজেও অভুক্ত মানুষ আছে ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে এমন ঘটনা ঘটেছে সুতরাং এটি এইভাবে আপনি কীভাবে ইসলাম কীভাবে দেখে আসলে যদি আপনি একটু বলেন এবং কোন প্রেক্ষাপটে কুকুর পালন করা যায় বা কাদের জন্য যদি একটু বিস্তারিত বলেন এখানে দেখুন দুইটা মশলা একটা হলো যে প্রাণীর পোষা আরেকটা হলো যে প্রাণীর সেবা করা প্রাণীর সেবা করা আপনি সেটাকে একটা পিপাসত্ব প্রাণী তাকে পানি দিলেন আপনার বাসার ঝুটা যেগুলো আছে উদ্বৃত্ত উচ্ছিষ্ট যেটা আছে সেটা আপনি খেতে দিলেন এটা কিন্তু আপনি অন্য প্রাণীকে যাটা যারাল্লার সৃষ্টি তাদের সেবা করলেন এটা জান্নাতে যাওয়ার মতো একটা আমল আল্লাহ নবীর বলেছেন যে একজন পতিতা মহিলা সে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল আমার বিখ্যাত ঘটনা আমরা জানি যে একটা কুকুর পিপাসাত্ম ছিল সেই কুকুরকে সে এরকম তার ওড়না দিয়ে কুয়া থেকে পানিটা ভিজিয়ে তার মুখে এরকম করে দিয়েছেন আল্লাহ তালা এর মাধ্যমে তাকে জান্নাত দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন ঠিক একইভাবে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল নাকে মারা গেছে সেই জন্য ওরা একটা জাহান্নামে গিয়েছে তো মানুষ এরকমভাবে অন্যান্য প্রাণীর সেবা করা তাদের কিছু মানে চাহিদা বা তাদের দরকার জিনিস সেটা সরবরাহ করা এটা একটা ইবাদত এটা ভালো কাজ প্রশংসনীয় কাজ কিন্তু প্রাণী পোষার যে ব্যাপারটা পোষার ব্যাপারে আসলে প্রথম হলো কুকুর কুকুর পোষা যায় না এটা সুলসলাম বলছেন যে ব্যক্তি কুকুর পোষে তার এরকম তার তার এরকম কিরাত তার এরকম আমন নামায় বিশাল পাহাড় পরিমাণ গুণা তার আমল নামায় চাপিয়ে দেওয়া হয় এবং তার চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না যে ব্যক্তি কুকুর পোষে কুকুর পালন করা কুকুর পোষা এবং এটাকে ফ্যাশন মনে করে অ্যালফেশিয়ান ডগ এবং খুব দামি কুকুর পালা সাথে হাফ প্যান্ট পরে কুকুর নিয়ে হেঁটে যাচ্ছি কি একটা ভাব মনে হচ্ছে একটা ইউরোপ ইউরোপ ভাব এগুলো হিনমন্যতা আমি যদি এটাকে শুদ্ধ বাংলায় বলি ছোট লোকই কারণ কি ইউরোপিয়ান ইউরোপিয়ানদের কালচার আপনার কাছে মনে হচ্ছে সম্মানজনক আপনি যদি বাঙালি আপনার একটা কালচার আছে সেই কালচারকে আপনার কাছে সম্মানজনক মনে হয় না তার মানে এটা আপনার মনটা চলছে মুসলিমের দিক থেকে যদি দেখেন রাসুলসাল্লাহ ইসলাম বলছেন ফি বাইতিন ওই ঘরে আল্লাহর রহমতের ফেরস্তা আসে না যে ঘরে কুকুর পালা হয় কিংবা ছবি দৃশ্যমান রাখা হয়েছে আপনি যদি বাসায় কুকুর পালেন তার মানে আপনার বাসার দরজায় লিখে দিয়েছেন এই ঘরে এই বাড়িতে রহমতের ফেরস্তা আসা নিষেধ বিল্লাহ জাহিক সুতরাং আমি এটা বিশ্বাস করতে চাই এবং নসিহা করি কোনো মুসলমান ভাই যেন কুকুর তালা পালন তারা যেন পালন না একটা ব্যতিক্রম আছে সেটা হলো সিকিউরিটি গার্ড হিসেবে যেমন ধরুন আমাদের নিরাপত্তা বাহিনীর কাছে কিন্তু প্রশিক্ষিত কুকুর আছে এগুলো কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত নয় এটা সিকিউরিটি এটা আপনার মানুষের জরুরত আছে প্রয়োজন আছে প্রশিক্ষিত কুকুর যেটা আছে নিরাপত্তার জন্য যে কুকুর পালন করা হয় সেটা পালন করলে এই যে হাদিসের হুমকি এটার মধ্যে সেটা অন্তর্ভুক্ত নয় কিন্তু আপনি নেওয়ার সময় সাথে করে হাঁটেন নিজের বাচ্চাকে আপনি ট্রলির মধ্যে নিয়েছেন আর কুকুরকে বুকের মধ্যে নিয়েছেন এই সমস্ত আমাদের এগুলো হিনমন্যতা এবং এগুলোর মাধ্যমে গোনা হয় আমল নষ্ট হয় আল্লাহ আল্লাহামদেরকে সহিত বোঝা তো আমিন আমিন